What's up guys, this is Sammy Amelos and you're watching Minecraft Season 2 series. এখন আপনারা চিন্তা করছেন আমি কোন জায়গায়, ইয়েস আমি কোন জায়গায়, আমি আর্মার টার্মার পরে কোন জায়গায় আছি, কেন চিন্তা করছেন? আমরা এসেছি একটু এক্সপ্লোর করতে, আমাদের ওখানে তো একটু পানি ছিল এই জন্য এখানে আমরা একটু এক্সপ্লোর করতে এসে পড়ছি, বুঝছেন? ওখানে অত একটা ভেড়া ছাগল পাইনি আমি, এই জন্য এখানে আসছি, কারণ ভেড়া ছাগল প্রয়োজন আছে অনেক। আর এখানে তিনটা বায়োম আছে শিওর, একটা সাভানা বায়োম আর একটা হলো ওই গেলে ওই কী কয় মরুভূমি বায়োম, কী জানি কয় ইংরেজি জানি কি শুনে ছিল আমার মনে নেই, এখন তা পুরো পরে মনে করে নিবো, কিন্তু আপনারা তো জানেনি এমনি স্যান্ড মানে মরুভূমি। আর আরেকটা হলো কি সাভানা, আমি এখানে ক্যাকটাস কালেক্ট করতেছি কারণ ক্যাকটাস ওখানে নাই, একবারে কয়েকটা ক্যাকটাস কালেক্ট করতে হয়েছে কারণ আমার ফেভারিট রং হলো কি সবুজ, তো আমার বেডও প্রয়োজন সবুজ কালারের, এই জন্য আমি সবুজ কালার নিয়ে যেতেছিলাম। ও যে এটা হলো কি নর্মাল ব্যায়াম, সাবানা ব্যায়াম আর এই স্যান্ড ব্যায়াম না কি কয় জানি মরুভূমি, কারণ দেখাই দিচ্ছে জানেন। আর তিনটা জায়গা তিনটা ব্যায়াম একসাথে মিশ্রিত হয়েছে এক জায়গায়, ওই জায়গাটা দেখাই দিচ্ছে জানেন, ওই জায়গাটার মধ্যে সব ব্যায়াম একসাথে মিশ্রিত হয়েছে। করি কি করা যায়, কই গেল পাইছি পাইছি, এই যে এই ব্লকের মধ্যেই এই ব্লকটার বাইরে এক জায়গায় এই মরুভূমি, এই নর্মাল ব্যায়াম আর এটা সাবানা ব্যায়াম, সাবানা ব্যায়ামের মধ্যে বেশিরভাগ পাহাড় বেশি পাওয়া যায়। আর আমি ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে পরে সেটা কোন জায়গায় গরু ছাগল আছে সব, এই যে গরু ওই গরু কুত্তা খাও, গরু কুত্তা মিলেই খাও। আর টাইটেল নিচে টাইটেলের মধ্যে লেখা আছে যে এই মেকিং এ অ্যানিমেল ফার্ম, ট্রেনে ক্যাট আর আর মোর মোর অ্যান্ড এক্সপ্লোরিং থ্রি বায়োমস, এক্সপ্লোর্ড থ্রি বায়োমস। এখানে এখন আমাদের এখানে আসার মেইন উদ্দেশ্য হলো যে এখান থেকে ভেড়া কুত্তা চাও সব যাওয়া, এখান থেকে আমি দুটা ভেড়া লয়ে যাবো দুটা গরু লয়ে যাবো, যদি নাও পাই তাহলে আমরা চেক করবো না কারণ আমি অনেক দূরে ছিল, এই জন্য রিস্পন্ড তো হয়ে গেছে ওর থেকে স্পন তো হয়ে গেছে এইগুলা, আর ওখানে জঙ্গলে ওখান থেকে নিতে পারতাম, তারপর আমি একটু এক্সপ্লোর করতে চেয়েছিলাম, আমার লগেও তো এমনিও আছে উইট উইট আছে ভালো, তো আমি কাট করিয়ে দিই কাট না দিই কম যাই দেখি না কাট করতে হইব না। এটা তো বললে দিই যদি আপনি এখানে আসেন না তুই কালা কাট না পান না, হ্যাঁ এই যে হ্যাঁ চলে চলো এই যে কী বলে এই যে এগুলো কী কয় রিমাইন্ডার স্যার আপনি বাজি করে খাইবেন, রিমাইন্ডার বাজি করে খেতে পারবেন জানেন, রিস মিট গুলো দেখতে আমার কাছে নাক লাগে, মর মরে না বেশি, আমি কম্পিউটারে খেলতে আমি বন্ধ মারি লিখতে মিটারে থমসে গরুটা বড় গরু কুতো সব মিলে হয়ে গেল, ওহো আমি ভুল গেলাম এই জিনিসটা যে হাত থেকে উইট সরাইলে এরা জায়গা ওদিকে স্টপে যায় হারাই লাইলাম মতো আবার না, অনেক সময় ব্যাপার যাই। আর আমরা
অনেক টাইমের ব্যাপার, আমার হাতগুলো ব্যথা করতেছে এখন। তো এখানে আমরা তিনটা বেড়া পাইছি, তিনটা বেড়া লয়েছি, ওখান থেকে দুটা লয়েছি, আর এখানে একটা পাইছিলাম, এই জন্য নিয়ে পড়ছি ওই যে ওই সামনে জঙ্গলে। আর তিনটা মুরগি এই আশেপাশে পাইছি, আমি আসলে তিনটা মুরগি নিয়ে যেতে চাইনি, কিন্তু লয়ে পড়ছি কারণ এই ডিম দেয়, আর গরু ডিমগুলো কেক বানাইতে সাহায্য করে। আমি একটু জিগাই নেন, জিজ্ঞাসা করেন। আর আপনারা কি চান আমি ফাইট নিব, মানে যে আপনারা কি চান যে মাইনক্রাফটের নিউ আপডেটগুলো আপনারা কিনতে চান, বা টাকা নেই এরকম ক্রেডিট কার্ড নাই, বা কিনতে পারেন না আমার মতো, আগের মতন কিনতে পারতেন না, এখন খেলে এখনও কিনতে পারতেছেন না, আমার ডে দেখি পোষান দেখ খেলে চান যে কেন এই মাইনক্রাফট ইয়া। একজনে কইছিল যে আমার কাছে মাইনক্রাফট নাই, আমি বেছে বেছে এমনি অন্য গেম খেলি। ও হো রে, একজন কইছিল যে আপনার ইয়ে কত নাম বলছিলাম যে আমি হ্যাকিং করেছে নেই, তো এই জন্য আমার টাকা টুকা লাগে না, বলেছিল যে আমি টাকা নিয়ে কিনি নাকি, আবার তারপর আমি টাকা দিয়ে কিনি না, এটা হ্যাক করছি। এবং এই হ্যাক করার লিগে কী জানি একটা কী জানি হইলো, হ্যাক করে নিয়ে একটা এপিকে আর ডাটা ও বিবি এগুলো নিয়েছে, তারপরে এটা হয়েছে, আমি কী জানি জানি না। একটা একটা অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে রয়েছে, এটা কোনো ওয়েবসাইটের ইয়ে দেয় না, ওয়েবসাইটের লোকরাও এটা একটা সুন্দর একটা এপিকে দেয় না, এপিকে দিলে কি ওখানে লাইসেন্স চায়, আর কেন ওই কী বলে লাকি পাঞ্চার, এটা অনেক 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 মোবাইলের মধ্যে চলে না, আমার মোবাইলের মধ্যে লাকি পাঞ্চার চলে না, ভুলতা ওরা মন চাই যে ওটা গুলি মেরে ওটা পাঞ্চার করে দেয়, সুন্দর অ্যাপ না, ভালো অ্যাপ না, গ্যারান্টি দেয় নি, খুব খারাপ একটা অ্যাপ, অনেক মোবাইলেই চলে না ওইগুলো। তো আমি গেলে আমি একটা অ্যাপ দিয়ে দিব আপনাদের অন্য, আর এই এই ভিডিওর পরেই অন্য একটা ভিডিও আসবে যে টিউটোরিয়ালস, একটা ভাইয়া আছে যে ভাইয়াটা মাইনক্রাফট মাইনক্রাফট না পাবজির সেটিংসে কী কী আছে মানে টুটুল বানালিছে, এখন আমার মাথার মধ্যে ওইগুলোই যুক্ত ছিল, কিন্তু পরে দেখেছি যে ভাইয়া বানালিছে, তারপরে ধরো অনেক দূর কী বলতে আপনি কপি রাইট করছেন একজন এটা কেন কপি করছেন, মানে আমি করতে চাইছিলাম কিন্তু করি নাই, বুঝেছিল যে পাবজি আমার ডাউনলোড হয়েছিল না, এখন তো নতুন মোবাইল আছে নতুন পাবজি ডাউনলোড করতে পারছি, দেখা এই কোনটার কথা বলছি আমি, এখানে লেখা আছে এই যে ছবি। তো আজকে আজকে আমি তো সব করি থেকে আমি তো বলবো, ওকে তো আজকে আমরা কী করবো বলবো যে এই ফিশিং রড বানাবো, আমার কাছে এমনি আমার কাছে জাল আছে অনেক, আর রড লাগবে, আমি একটু টাইম পাস না কইরা একটু ফাস্ট ফরওয়ার্ড লাগাইয়া একটু গান সারি, ওকে গান সার স্টার্ট হোক। ধরতেছি আমাদের ওই স্পন পয়েন্টে, একটা পর একটা মাছ আইতেছে, আরেকটা পর আরেকটা মাছ যাইতেছে, কি করবো, গ্রামের মধ্যেও মাছ ধরছিলাম, মাইনক্রাফটে এখন মাছ ধরতেছি, মাইনক্রাফটের মধ্যে সহজ আছে মাছ ধরা, এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই আমি, ওকে।
আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই। Several bad puns later, 1 hour later. আমার এখন যাইতে হবে বাড়িতে, কারণ এখানে জম্বি যাচ্ছে। অত একটা প্রবলেম নেই জম্বি দিয়ে আমার। তারপর সকালবেলা আমি আমার কি বলে অন্ধকার হয়ে গেলে আমার মোবাইলের মধ্যে অন্ধকার দেখায়, আর আমার চোখের অবস্থা ভালো না, সব অন্ধকার অন্ধকার দেখি। ও পূর্ণিমা চাঁদ চলতেছে। আর এটা আসলে কথা বলি, আমার এরকম কারণটা উঠেছে কেন জানেন? এই যে ঠিক মতো উঠতে পারছে না, কারণ কি জানেন? এটা হাস্যকর কথা বলি, বলবো হাজবেন্ড না, কিন্তু খবরদার হাজবেন্ড না, অনেক হাস্যকর কথা। হাস্যকর কথা হইলো গিয়া আমার মশায় কামড়াইতেছে। তো চলি আমরা এই বিল্লির দিকে। ওই আমি মাছ খাই, কি আমি কি বিলাই হয়ে গেছি নি আবার? এই যে বিল্লি রানী অনেক ভালো। আয়াপর আয়াপর ওই দৌড়ায় না, দৌড়ায় গেছে গা, আয়াপর উড়েও গেছে গা, টমও গেছে গা, কি করি? আ আ আ বিল্লি রানী আয়া পর, বিল্লি রানী আয়া পর, আয় না কে, হায় 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 গেছে গা, আয়ও না কে, যায়ও না, উড়াইতেছে না, ওটা দরকার না আমার। এ মাছের কালার ওর কালার তো একই, আমার সাদাটা দেখতে বেশ সুন্দর লাগছে, আমি উড়ে যাবো। ও হয়ে গেছে, এর বাঘ এর আপনার দিকে এলে বাঘবো না। বিল্লি রানী হ্যাঁ পর, তুই হ্যাঁ পর, বিল্লি রানী তুই ফালতু বিলাই, তাই তোর বিল্লি রানী কমু না, তুই আমার অনেক জ্বালাতন দিস, তোরে 2 বা 3 বার খাওয়াইছিল, তুই আমি খাস নি তা করো, তোর এখন ফালতু বিলাই যে আমি ডাক মমি, এর নাম কি রাখা যায়? ভাই নিচেরা কমেন্ট করে বললেন যে এই বিল্লি এর নাম কি রাখা যায়, নাম কি রাখবো? হ্যাঁ কই কই কই, ও রুমের ভিতর দিয়ে বেড়াইছে না ভূতনি, এরা দেখি যে ভূতের মতন কাম করে। ও কই যা আছে, এদিকে এদিকে এদিকে, চল 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 সামনে, চল সামনে, চল 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 সামনে, যা যা সামনে, যা। ও বেশি আগে দিছি, বেশি আগে দিছি আমি, হয়তো করতে আমি করে দিতেছি, একটু ভিতরে দাও, একটু ভিতরে দা দা দা, ভিতরে দা ভিতরে দা, ওকে পারফেক্ট জায়গা, খাওয়ানোর সামনে ওরে দেখবো, ওরে দেখা দেখা খাবো, সুন্দর, ওকে কি সুন্দর একটা বিলাই পেয়ে গেছি আমরা। এখন কমেন্টের নিচে লিখে দিবেন যে এটার নাম কি রাখবো আমরা। ওকে তো আজকের জন্য একটু কি, থ্যাংকস ফর ওয়াচিং, লাইক শেয়ার শেয়ার দরকার নেই, কমেন্ট দিলে নিচে কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইবটা করে রাখবেন, আর ঘন্টি দিয়ে রাখবেন।